সন্ধ্যা, সবার ফার্স্টে তোমাদের বলি শুভ লক্ষ্মী পূজা। তো আজ হচ্ছে মঙ্গলবার, আজ আর কাল মানে দুদিন ধরে লক্ষ্মী পূর্ণিমা, সবাই সেটা জানো। তো আমি যদিও পুজোটা আজকেই করছি, মানে মঙ্গলবার দিনই করছি, অনেক রাতেই পুজোটা হবে। ঠাকুরমশাইকেও বলা হয়েছে, তো ঠাকুরমশাই আমাদের বলেছে 9টা থেকে 9:30টার মধ্যে আসবে, এখন জানি না কখন আসবে। তো সব আমার প্রায় কমপ্লিট, আলপনা দেওয়া কমপ্লিট, আমি এখন একটু পরে, এখন বাজে 5টা, বিকেল 5টা, আমার সবই কমপ্লিট। আর গতকাল আমি আর পাশের বৌদি মানে জয়দীপের মা দুজন মিলে নাড়ু মুড়কি সব কিছু, তিলের নাড়ু সব কিছু করে নিয়েছি, কারণ মা বাড়িতে নেই, একা একা করতে পারবো না, সেই কারণে দুজনে মিলে করেছি। মা বাড়িতে নেই সেটার কারণ তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, কারণ তোমাদের আমি বলেছিলাম যে আমার দাদুবাড়ি যে মামাবাড়ি যে পুজোটা হয় দুর্গাপুজো, সেটার সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। যদিও করেছি সমস্ত ভিডিও, সপ্তমী অবধি করেছি, অষ্টমীর দিনও আমি প্রায় সবই শ্যুট করেছিলাম। ভেবেছিলাম সন্ধি পূজার ভিডিওটা একবারে শ্যুট করে রাতে রাতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো, বা নবমীর সকালে শেয়ার করব। তো হঠাৎ করে সন্ধি পুজোর আগ মুহূর্তে আমার ননাস মানে বান্টির দিদি, তার শাশুড়ি মা মারা যান, তো মা সেখানে চলে যায়, তো সেই কারণেই বাড়িটা ফাঁকা। তো আমারও মনে হয়েছে যে এই অবস্থায় ভিডিওটা শ্যুট করা খুব একটা ভালো হবে না, বা শেয়ার করা তোমাদের সাথে ভালো হবে না, তো সেই কারণে আমি কোনো ভিডিও আপলোড করিনি। পাপা সাউন্ডটা একটু কমাও, কোনো কিছু আপলোড করিনি। তো যাই হোক, মা এখন বাড়িতে নেই, বাড়িতে প্রিয়াকে আমি এনেছি, বাবা আসছে যাচ্ছে এরকম করেই বাবা কাটাচ্ছে। তো প্রিয়া এসেছে যেহেতু বাড়িতে একা, সেই কারণে এই যে প্রিয়ার পুচকি। এবার আমি এখনই তোমাদের সাথে আলপনাটা শেয়ার করব, তার কারণটা অবশ্যই তোমরা বুঝে গেছো। একে তো বাইরে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, আমি একটা থেকে আলপনা দিচ্ছি ঠাকুর ঘরে, ফার্স্ট একটাতে আমি একটার থেকে আলপনা দেওয়া শুরু করেছি ঠাকুর ঘরের আলপনা। আই থিঙ্ক এক চুলের এক কোণাও শুকায়নি, এরকম সিচুয়েশন। ঘরেরটা তো বাদই দাও, ঘরেরটা যদিও ফ্যান চালিয়ে শুকিয়ে দেবো, ঠাকুরের ঘর, ঠাকুর ঘরের আলপনা নিয়ে আমি খুব চিন্তায় আছি। আর ঘরেরটা নিয়ে চিন্তায় আছি এই ছোটোটার জন্য, এই ছোটোটা মানে কতক্ষণ যে ও ভালো রাখবে জানি না, তো সেই কারণে আমি তোমাদের সাথে এখনই আলপনাটা শেয়ার করে দেবো। পরে তো বললামই কী অবস্থা হবে জানি না, আর এত ড্যাম্প ওয়েদার কিচ্ছু শুকাচ্ছে না, জামা কাপড় একটু শুকাচ্ছে না, আলপনা তো ভেবেই নাও। তো যাই হোক, চলো তোমাদের সাথে এখন আমি আলপনাটা ফার্স্টে শেয়ার করে নিই, ফার্স্টে মার ঘর থেকে শুরু করে তারপর আমার ঘর দেখি একবারে ঠাকুর ঘরে যাবো। আর আমি আমার চুলটা না এখন পুরো ভেজা, কারণ আমি স্নান করে যে আলপনা ঠালপনা দিতে বা ঠাকুরের কাজ করতে বসেছিলাম, তারপরে চুলটা পুরো উপরে বেঁধে রেখেছি, সেই কারণে চুলটা ভেজে এখন একটু ফ্যান চালিয়ে চুলটা শুকাচ্ছি। আর যেহেতু আমার এখন সমস্ত প্রায় কমপ্লিট, ফল কাটাটা বাকি, তো এখন আমি পরবো শাড়ি, আর আমার লক্ষ্মীমাকেও শাড়ি পরাবো। আমি আমার লক্ষ্মীমার জন্য নিজে হাতে শাড়ি বানিয়েছি, আর পাশের বাড়ি একটা মেয়ে, ও আমাকে একটা ছোট্ট মেয়ে, ও আমাকে একটা ব্লাউজ বানিয়ে দিয়েছে, আর সমস্ত গয়নাগাটি আমি মার একা হাতে বানিয়েছি। তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন ফার্স্টে আমি আলপনাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই মার ঘরের আলমারির সামনেই অল্প দিয়েছি, তাও দেখো অল্প নষ্ট করেই দিয়েছে। মার ঘরে একটু ফ্যান চালানো হয়েছিল জোরে, তো সেই কারণে মার ঘরেরটা একটু শুকিয়ে গেছে। এই সামনে দরজার সামনে অল্প দিয়েছি, আগে প্রতিবারই ভরে ভরে দেই, কিন্তু খুব একটা এবার ভরে দেইনি, কারণ ছোট বাচ্চা নষ্ট করে দেয়। এবার দেখো বাইরে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়েই আছে। এরপরে দেখাই আমার ঘরে, এই দেখো আমার ঘরেও এখনও কাঁচা, এখনও কিচ্ছু শোকায়নি, এখানে অল্প দিয়েছি, আর এই আমার আলমারির সামনে অল্প দিয়েছি, এগুলো কিচ্ছু শোকায়নি, জাস্ট মার ঘরের আলমারির সামনেরটাই খালি শুকিয়েছে। এই দেখো আমি সিঁড়িতেও দিয়েছি, জোজোর সামনে কিছু দেইনি, কারণ জোজো তো নষ্ট করে দেবে, ওখানে কিছু দেইনি, সিঁড়িতে দিয়েছি। সিঁড়িরগুলো ভাবো আমি তিনটে নাগাদ সিঁড়িতে দিয়েছি, এই যে এই সাইড সাইড দিয়ে একটু একটু শুকিয়েছে। আর এই গত বছর যে মায়ের পায়ের ছাপ দিয়েছিলাম ফেব্রিক দিয়ে, ওগুলো লাল লাল হয়ে আছে। এভাবে পুরো সিঁড়িটা কমপ্লিট করে উপরে গেছি। এই হচ্ছে ঠাকুর ঘরের আলপনা, দেখো মাঝখানে জাস্ট একটু শুকিয়েছে, আর এই যে আমি সব কিছু রেডি করেই রেখেছি, সব কমপ্লিট, কিন্তু কিছুই নিচে নামাতে পারছি না জাস্ট আলপনার কারণে। মাকেও এখনও কিছু করিনি, এই যে সকালে যে পুজো দেওয়া হয়েছিল সেইভাবেই আছে মা। আর এই যে এখানে মায়ের সব গয়নাগাটি শাড়ি আমি একটা থালায় সাজিয়ে নিয়েছি, যাতে পরানোর সময় কোনো কিছু খুঁজতে না হয়। তো দেখতেই পাচ্ছ সমস্তই প্রায় রেডি, শুধুমাত্র আমার এখন আলপনা শুকোনোর আশায়, যে কখন আলপনাটা শুকোবে আমি সব কিছু নিচে নামিয়ে নেব।
আর অবশ্যই জানিও যে আলপনাটা কেমন হয়েছে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। খারাপ হলে নেক্সট টাইম আরও ইম্প্রুভ করবো, যে আমার আলপনাটা আরও সুন্দর হয়। নমো বিম্বাসতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণুতে যশ জগৎসবিত্রে সূর্যায় কর্মদায়িনী ইয়েষু অর্ঘ নম সূর্যায় নম। ওম ধৈর্ম কর্তব্য বিমানে স্বাধীনন্দ পিতা পূজা পূর্ণ শেষ শ্রী প্রজাপতি লক্ষ্মী পূজা কর্মণী। ওম পূর্ণাং ভবন্তু দুর্বন্ধু পূর্ণাং ভবন্তু দুর্বন্ধু পূর্ণাং ভবন্তু দুর্বন্ধু ওম পূর্ণাম ওম পূর্ণাম ওম পূর্ণাম ওম কর্তব্যানন্দা পূজা শ্রী লক্ষ্মী পূজা কর্মণি। ওম স্বস্তি ভবন্ত বিভন্ন স্বস্তি ভবন্ত বিভন্ন স্বস্তি ভবন্ত বিভন্ত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম কর্তব্যজ্ঞান স্বাধীনন্দা পূজা শ্রী শ্রী পূজা লক্ষ্মী পূজা কর্মণি। ওম নিদ্দিং ভবন্ত নিদ্দিং ভবন্ত নিদ্দিং ভবন্ত ওম নিদ্দিতাম ওম নিদ্দিতাম ওম নিদ্দিতাম ওম স্বস্তি নবীন্দ্র বিদ্যাসভা স্বস্তি নবীন্দ্র বিশ্বদেবা স্বস্তি নস্তা করিষ্ঠ নেমি স্বস্তি নরসিংহ ধরাতু। ওম সূর্য সমকাল সন্ধি ভূতরাক্ষ ভগবানী ঘোরা কাঠ ব্রাহ্মণ শান্তি ওম বিশ্বরম দর্শনদ ওম বিশ্বরম দর্শনদ অর্থিক মাসিক রাশিস্তে বাস করে লক্ষ্মী পূর্ণ মাস অন্তর্ণ নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয়ে ইয়াগতিষ্যত প্রপ্রণানং স্বামী ভর্তদর্শনাথ এসো পুষ্পাঞ্জলি শ্রী 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 লক্ষ্মী দেব নম।
এখন ঠাকুর মশাই পুজো করে চলে গেল, তোমরা দেখলেই পুজো হয়ে গেল, কিন্তু এখন আমার পালা পাঁচালি করার। যদিও প্রচুর রাত হয়ে গেছে, প্রায় 10:45 কাছাকাছি, কিন্তু যেহেতু টেন্ডেন্সি নিয়েছি যে রাতেই করব, তো সেই কারণে দেরি হলেও কিছু করার নেই। এখন আমার এখন আমি বসছি পাঁচালি পড়তে। আর ঠাকুরমশাই আসার আগে কিছু ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি ফল কাটছিলাম, হুট করেই উনি চলে এসেছে, তো সেই কারণে আর কিছু শ্যুট করা হয়নি। একবারে পুজোটাই তোমাদের দেখিয়ে দিই, তো এখন আমি পাঁচালিটা ফুলি। গণেশতি দেবগণের বাংলা প্রণাম চরণে ওহে দেব গজানন একদন্ত লম্বদর্শী বাণী নন্দর শিব সহ পঞ্চদেব চরণে নামিয়া ইন্দ্র আদি দিকপাল প্রণত হইয়া বন্দিনু চরণে তব দেব জনার্দন লক্ষ্মী সহ কর দেব আসন গ্রহণ। কৌন্ডিন্য নগরে ছিল এক মহারাজ, অতিদম্ব ছিল তার অতি মহাতেজা। একদিন মহারাজ ডাকে পরিজন, কার ভাগ্যে খাও সবে বলহ এখন। সকলে কহিল তারে তব ভাগ্যে খাই, কেবল কনিষ্ঠাকন্য তাহা বলে নাই। সে কহিল নিজ ভাগ্যে খাই জীবগণ, লক্ষ্মী দেবী সকলের রক্ষয়ে জীবন। কনিষ্ঠার বাক্যে রাজা রাগম্বিত হন, দুরহ সন্মুতে হতে বলেন তখন। কল্যপ্রাতে যারে আমি প্রথমে হেরিব, তার সাথে বিবাহ তোর সুনিশ্চয় দিব। দৈবযোগে সেই দিন দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষার কারণে আসে রাজার সদন। হেরি রাজ শারদ পূর্ণিমানিষি শুনিল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় ব্রাতাস। লক্ষ্মী দেবী সহ বসি প্রভু নারায়ণ, রত্ন সিংহাসনে বসি করে আলাপন। হেনকালে শ্রীনারদ ধরি বিনাতান, আসিলেন তথা করি হরি গুণগান। ষষ্টাঙ্গে প্রণাম করি লক্ষ্মী নারায়ণে, চাহি রহে দোয়া পানে করুণ নয়নে। জিজ্ঞাসিনে লোকমাতা ও হে ঋষিবর হে। A few inches later. আবার কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। ঠাকুরমশাই যখন এসেছিল তখন বৃষ্টিটা যদিও কম ছিল, কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। পুরো আলপনা এখনো অবধি শুকায়নি, দেখলে তো কত সকালে দিয়েছি, প্রায় 1টা থেকে 2টোর মধ্যে দিয়েছি আলপনা, কিন্তু এখনও কিছু শুকায়নি। আর দুই পুচকি মিলে আলপনাগুলো সব শেষ করে দিয়েছে, মানে ধারে কাছের বাইরে। যাই হোক, আমার পাঁচালি কমপ্লিট। এই দেখো, তোমাদের আরেকবার আমি আমার মাকে পরে দেখিয়ে দেবো সামনের থেকে। তো এখন আপাতত আমি একটু ঘরে যাই, মা একটু তার প্রসাদ নিয়ে নে, তারপর আবার আসছি, ঠিক আছে? তো এখন ঠাকুরকে ঠাকুরের প্রসাদটা ভাঙতে যাচ্ছি। এই দেখো প্রিয়া, প্রিয়া এতক্ষণ শাড়ি পরেছিল, এতক্ষণ ভিডিও করিনি, তোমার লজ্জা পাচ্ছে এখন আসতে ক্যামেরার সামনে। অ্যাকচুয়ালি তোমাদের বললামই যে ঠাকুরমশাই হুট করে এসে পড়েছিল, তো তখন আর কিছু শ্যুটই করতে পারিনি যে শাড়ি পরে তোমাদের কিছু শেয়ার করবো। প্রিয়াও শাড়ি পরেছিল, প্রিয়া একটা লাল শাড়ি পরেছিল, খুব সুন্দর লাগছিল। তো যদিও হয়তো ওর মোবাইল থেকে কোনো পিক তুলেছে, সেটা আমি শেয়ার করে দেবো যে ওকেও ভালো লাগছিল। এখন দেখেন এখনও নাইটি পরে আছে, কারণ প্রচুর রাত হয়ে গেছে। আর পুচকিটাও মানে ওর ছেলেটাও খুব দুষ্টামি করছে ওকে শোয়াবে, সেই কারণে যেহেতু একদমই ছোট বেবি, দেখছোই তোমরা ওকে, রুদ্র ড্রেস চেঞ্জ। এখন আমি মার প্রসাদ ভাঙবো।
প্রদীপটা আমার সারা রাত জ্বালিয়ে রাখতে লাগবে। তো ভাবছি একদম প্রচুর হাওয়াও ছাড়ছে ছাদে, তো সেই কারণে ভাবছি ওখানে আরেকটা পোলতে আরেকটা দিয়ে দিব যাতে ভালোভাবে প্রদীপটা ঢুকতে পারে। তো চলো আমি তোমাকে তোমাদের সাথে আরেকবার আমার ফাইনাল পুজোর লুকটা শেয়ার করে দিই যে মাকে কেমন লাগছে। মার কানের বাদে সমস্ত গয়না আমার নিজের হাতে বানানি, শাড়িটাও ইভেন যে ব্লাউজটা আমি বানাইনি, ব্লাউজটা আমার পাশে একটা ছোট্ট মেয়ে আমাকে বানিয়ে দিয়েছে, আর যাবতীয় সব গয়না আমার হাতে বানানো। এখন বাজে 11:30, এখন আমরা সবাই বসে এই যে প্রসাদ খাচ্ছি, কিন্তু সবাই নিয়ে বসে পড়েছি প্রসাদ। ওই যে দীপ চলে যাবে বলেছিল কিন্তু যেতে দেয়নি, ও বসে এখন প্রসাদ খাচ্ছে। তো এখন আমরা খাই প্রসাদ, আর আজকের ভিডিওটা আপাতত এতটুকুই। আর তোমরাও আশা করি সবাই লক্ষ্মী পুজো করেছো, কেমন করে সেলিব্রেট করলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আজকের জন্য টাটা, গুড নাইট।